বঙ্গবন্ধু কন্যাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলেছেন ডক্টর সেলিম মাহমুদ। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ বলেছেন, রাজনীতি না থাকলে দেশ চালাবে কে, সমাজ চালাবে কে? আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক না হতেন, তাহলে বাংলাদেশ বহু আগে দেউলিয়া হয়ে যেত। তিনি নম্রতা, ভদ্রতা, মানবিকতা, আন্তরিকতা, প্রজ্ঞা, মেধা এবং অনেক সাহসিকতার পরিচয় দিয়ে দেশ পরিচালনা করছেন, তাই কোনো পরিস্থিতিতে তাকে ভয় দেখিয়ে লাভ হবে না। শুক্রবার দিনগত রাত 10টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন আমার রাজনৈতিক শিক্ষক। প্রতিদিনই আমি তার কাছে শিখছি, আমার মতে আরও কয়েকজনও শিখছেন। দুই দশকেরও বেশি সময় তার সাথে কাজ করার সুযোগ হয়েছে এবং শিখছি। তিনি নির্বাচনী ইশতেহার কমিটির সদস্য সচিব তৈরি করে দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, এটি কোনো দলীয় ইশতেহার নয়, এটি একটি জাতির ইশতেহার। এজন্য আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এবং কমিউনিটি লিডারদের কাছে আওয়ামী লীগের কাছ থেকে তাদের কী প্রত্যাশা, তারা কী ধরনের ইশতেহার দেখতে চায় সেটি আমরা জানতে চেয়েছি এবং আমরা বিপুল সাড়া পাচ্ছি সমাজের প্রতিটি জায়গা থেকে। গণবিজ্ঞপ্তির কারণে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে এবং মানুষ জানে আওয়ামী লীগই এই জাতিকে কিছু দিতে পারে। সবাই জানে বাঙালির পরিচয় পরিবর্তন হয়েছে পিতার মাধ্যমে, ভাগ্যের পরিবর্তন হয়েছে কন্যার মাধ্যমে। সেলিম মাহমুদ বলেন, আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ যত ইশতেহার দিয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছেন। সেসব ইশতেহারে তিনি জাতির জন্য কী কী করবেন তা প্রত্যেকটি বিষয় উল্লেখ করেছেন। আমাদের প্রতিটি ইশতেহার 5 বছর ভিত্তিক নয়, দীর্ঘমেয়াদী প্রজ্ঞাপন থাকে এবং আমরা প্রত্যেকটি প্রতিপালন করি। আসন্ন নির্বাচনে ইশতেহারের নতুনত্ব হল শেখ হাসিনা 2041 সাল ও 100 বছরের যে ডেল্টা প্ল্যান বাংলাদেশকে একটি কল্যাণকামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার তার স্বপ্ন এবং প্রত্যয়। আমাদের উন্নয়নগুলো একসময় ও নিষ্কণ্টক হওয়ার জন্য আমাদের ইশতেহারে ব্যাপক পরিকল্পনা থাকবে। 2041-এর যে লক্ষ্য তাদের সুচারুভাবে বাস্তবায়ন এবং 100 বছর ডেল্টা প্ল্যানের আওতায় যে সকল পরিকল্পনা রয়েছে সেগুলো প্রত্যেকটি ক্ষেত্রে যেন সফল হতে পারি, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়টি দিক নির্দেশনা থাকবে। ইশতেহারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান, বিশেষ করে তরুণরা যাতে সত্যিকার অর্থে রাষ্ট্রের উপকারটা পায়, তারা যেন কল্যাণকামী রাষ্ট্রের বেনিফিট পায় তা নিশ্চিত করা হবে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু, তিনি একাধারে জাতির পিতা, অন্যদিকে এই দেশের প্রতিষ্ঠাতা। আওয়ামী লীগ হলো একমাত্র রাজনৈতিক দল যে দল এই রাষ্ট্র স্বাধীন করেছে। ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ। অনেক নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, তবে বাংলাদেশ আওয়ামী লীগ অন্য 8-10টি রাজনৈতিক দলের মতো নয়। আওয়ামী লীগকে অন্যান্য রাজনৈতিক দলের সাথে মেলানো ঠিক হবে না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এই রাষ্ট্রে জন্ম দিয়েছে। আজকে রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নের জন্য আওয়ামী লীগ যা যা করছে তা একটি ইতিহাস। স্বাধীনতা থেকে শুরু করে বাঙালি জাতির যত অবদান ও সাফল্য তা সব কিছুই আওয়ামী লীগের কারণে হয়েছে। তিনি আরও বলেন, আমি বাই চান্স রাজনীতিতে আসিনি, এসেছি বাই চয়েস। 30 বছরের রাজনৈতিক কেরিয়ারের ফসল আজকের ডক্টর সেলিম মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে কচুয়া 1 আসন থেকে মনোনয়ন দেন, তাহলে কচুয়াবাসীকে নিয়ে আমি কাজ করব। এ সময় তিনি গত 15 বছর আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। পুনরায় নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি AHM আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, GM শাহিন, লক্ষণচন্দ্র সূত্রধর, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ সহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা। Thank you.